দাদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গণমাধ্যমের সাথে সংলাপে তিনি কথা জানান, নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারা দেশের ভোট বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি। সাইফুল শাহিনের রিপোর্ট দেখুন বিস্তারিত। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে দ্বাদশ সংসদ নির্বাচন, গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা শিরোনামে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। দেশের গণমাধ্যম কর্তারা এতে অংশ নেন। সংলাপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়। কমিশনের অবস্থান সুদৃঢ় রেখে সংবিধান মেনেই কমিশনকে কাজ করার আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিরা। আইনের পথে বাধা হলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারি এবং অ্যাকশন দেওয়ার ক্ষমতা আমি মনে করি বাংলাদেশ ইলেকশন কমিশনেরও আছে। ইলেকশন কমিশন যদি সাহস করে কোনো অ্যাকশন নেয়, বাংলাদেশের সমস্ত মানুষ তাদের পক্ষে থাকবে। ভালো নির্বাচন করার জন্য সেই নির্বাচনের উপযুক্ত যথাযথ প্রয়োগ যদি করা যায় তাহলে আমাদের নির্বাচন নিয়ে নির্বাচনের কমিশনের উপরে মানুষের যে অনাস্থা বা আস্থাহীনতা যতটুকুই আছে না কেন, বা পলিটিক্যাল পার্টিগুলি যতটুকুই আছে না কেন, সেটা দূর করা সম্ভব। নির্বাচন কমিশন সেই ভূমিকাটা কীভাবে পালন করবে, সংবিধানের আওতায় পালন করবে, বিধি বিধানের আওতায় পালন করবে, আইন কানুনের মধ্য দিয়ে পালন করবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় তা করার আহ্বান জানান তারা। এখন থেকে আপনাদেরকে মানে সন্দেহের মধ্যে না রেখে, অনিশ্চয়তার মধ্যে না রেখে, ইউ মাস্ট এক্সিউড কনফিডেন্স। যদি আপনারা বলেন এখনো পরিবেশ হয়নি, তাহলে তো আমি বলবো বলে যে পরিবেশ যদি না হয় তাহলে কি করবেন আপনারা। আপনারা যদি সকালে ব্যালট পাঠাতে পারেন, এই আর্লি মর্নিং থেকে ধরেন ফজরের নামাজের একটু আগে একটু পরের সময়, আমি মনে করি একটা বিরাট সন্দেহের একটা ঘটনা আপনারা উত্তীর্ণ হবে। নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারা দেশের ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানান সিসি। এই কান্ট্রিতে যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে আপনি কি করবেন? না, আমার করার কিছু না, ইলেকশন হবে না, আবার হবে, পুরো দেশে ইলেকশন বন্ধ হয়ে যাবে, আবার হবে। অনুকূলটা যদি পরিবেশ হয়, এর ইন্ডিকেশনটা হচ্ছে আপনারা এখনো চেষ্টা চালিয়ে যান যাতে পরিবেশটা আরো অনুকূল হয়ে ওঠে। আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো পরিবেশটা পুরোপুরি, এর অর্থ এই নয় যে নির্বাচন করব না। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সিসি বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চায়, যা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। সফল করতে সকলের সহযোগিতা চায় কমিশন। যে কোনো মূল্যে আরেকজন উনি সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।